আপনি কি কখনো ভৌতিক উড়োজাহাজ সম্পর্কে শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে আপনি হয়তো ফ্লাইট 401 এর সাথেও পরিচিত নন। আসলে ঘটনাটি ছিল 29শে ডিসেম্বর 1972 সালের। ইস্টার্ন এয়ারলাইনের ফ্লাইট 401 163 জন যাত্রী এবং 13 জন ক্রিউ মেম্বারকে নিয়ে যাত্রার জন্য প্রস্তুত হয়। ক্রিউ মেম্বাররা যাত্রীদের বসিয়ে তাদেরকে প্লেনের রুল বুঝিয়ে দিয়ে তাদের নিজেদের জায়গায় বসে পড়ে। তারপর অ্যানাউন্সমেন্টও করা হয়। ফ্লাইট টেক অফ করার জন্য প্রস্তুত হতে থাকে। প্লেনের ক্যাপ্টেন ছিলেন 55 বছর বয়সী ডভলফ্ট, যার 30,000 ঘন্টা ফ্লাইট আওয়ার্স এর অভিজ্ঞতা ছিল। তার সাথে একজন কো পাইলটও ছিলেন, যার নাম ছিল স্টক স্টিল। সাথে ফ্লাইট ইঞ্জিনিয়ারের ভূমিকায় ছিলেন ডন রেপো। রাত 9:20 সময় ফ্লাইট নিউ ইয়র্কের জন কেনেডি এয়ারপোর্ট থেকে ফ্লোরিডার মায়ামি এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ওই সময় যাত্রীরাও তাদের যাত্রাকে বেশ এনজয় করছিলেন এবং ক্রিউ মেম্বার তাদের সেবায় ব্যস্ত ছিলেন। সবকিছু ঠিকঠাকই চলছিল। ফ্লাইট চলতে চলতে প্রায় 2 ঘন্টা সময় বয়ে গিয়েছিল এবং ফ্লোরিডারও খুব কাছে ছিল। এয়ারপোর্ট থেকে কিছু দূর আগে থেকেই প্লেনের ক্যাপ্টেন ল্যান্ডিং এর জন্য প্রস্তুত হতে থাকেন। ফ্লাইটে ল্যান্ডিং এর জন্য অ্যানাউন্সমেন্টও করা হয়, কিন্তু কে জানত এই অ্যানাউন্সমেন্ট আর কখনো সত্যি হবে না। এবার ফ্লাইট এয়ারপোর্টের বেশ কাছেই চলে এসেছিল। সবাই এয়ারপোর্টে নামার জন্য বেশ খুশি হয়েছিলেন। তখনই কো পাইলট ল্যান্ডিং গিয়ার খোলার জন্য লিভার নিচে নামালেন। আপনাদের বলে রাখি, ল্যান্ডিং গিয়ার প্লেনকে টেক অফ এবং ল্যান্ডিং এর সময় সাহায্য করে। ল্যান্ডিং গিয়ার ওপেন হওয়ার সাথে সাথেই ককপিটের ডিসপ্লেতে এক গ্রিন ইন্ডিকেটর জ্বলে ওঠে। কিন্তু ওই সময় প্লেনের কো পাইলট লিভারকে নিচের দিকে পুস্ত করেন, কিন্তু সামনে যা দেখলেন তা ভয়াবহ ছিল। তিনি দেখলেন সামনে ইন্ডিকেটরের গ্রিন লাইট জ্বলছেই না। তিনি এই খবর সবার প্রথমে ক্যাপ্টেনকে দিলেন। ক্যাপ্টেন ডভলফ্ট নিজেও একবার ট্রাই করলেন, কিন্তু না, কোনো লাভ হলো না। এই ইন্ডিকেটর না জ্বলার অর্থ হলো ল্যান্ডিং গিয়ার এখনো খোলেনি। ডভলফ্ট এরপর সময় নষ্ট না করে এই খবর এয়ারপোর্টের কন্ট্রোল ইউনিটকে দিলেন। উড়োজাহাজ ততক্ষণে নিচে নামতে শুরু করেছিল, এই কারণে তাকে কিছু মিনিটের মধ্যেও ল্যান্ড করতে হতো। কিন্তু এয়ারপোর্টের কন্ট্রোল ইউনিট যখন এই কথা জানতে পারে, তারা ডভলফ্টকে পরামর্শ দিলেন প্লেনটিকে 2000 ফুট উঁচুতে নিয়ে যান এবং অটো পাইলট মোড অন করে সবাই চেক করুন যে ল্যান্ডিং গিয়ারের সাথে ঠিক কি হয়েছে। কন্ট্রোল ইউনিটের কথা মতোই ক্যাপ্টেন তাই করলেন। প্লেনকে 2000 ফুট উঁচুতে নিয়ে গিয়ে অটো পাইলট মোড অন করে দিলেন। এরপর উড়োজাহাজের ইঞ্জিনিয়ার সাহেব কেবিনে পৌঁছায় এবং ইন্ডিকেটরটিকে পরীক্ষা করতে থাকেন। তিনি ভাবলেন হয়তো ইন্ডিকেটরই খারাপ হয়ে গেছে, এই জন্য তিনি ইন্ডিকেটরটি খুলে চেক করলেন। কিন্তু অবাক করার বিষয় হলো তা একদম ঠিক ছিল। এরপর তারা ওই বাটন প্রেস করলেন, যেটি প্রেস করার পরেই প্লেনের ককপিটের সব লাইট জ্বলে যায় এবং ইঙ্গিত দেয় যে প্লেনের সবকিছু ঠিকঠাক চলছে। কিন্তু এবারেও এই গ্রিন লাইট জ্বলল না। এরপর প্লেনের ক্যাপ্টেন ইঞ্জিনিয়ার সাহেবকে সব থেকে বটম ক্যাবিনে গিয়ে ল্যান্ডিং গিয়ারকে দেখার জন্য বললেন। ইঞ্জিনিয়ার সাহেব দেরি না করে বটম ক্যাবিনে পৌঁছান। এদিকে 10 মিনিট সময় বয়ে যায়। প্লেন অটোপাইলট মোডে ছিল, কিন্তু ধীরে ধীরে তা নিচের দিকে নামতে শুরু করেছিল, যেটি তখনও কেউ অনুভব করতেই পারেনি। ওইদিকে ইঞ্জিনিয়ার যা দেখেছিল তা দেখে তার চোখ কপালে উঠেছিল। তিনি দেখলেন পেছনের ল্যান্ডিং গিয়ার তো খুলে গেছে, কিন্তু সামনের ল্যান্ডিং গিয়ার খুলছে না। এদিকে প্লেন তখন আরো নিচের দিকে নামতে শুরু করে, যাতে করে ক্যাপ্টেনও ঠিকমতো কন্ট্রোল করতে পারছিলেন না। যাত্রীরাও এবার বুঝতে পারছিলেন যে প্লেনে কোনো সমস্যা হয়েছে। ক্রিউ মেম্বাররা তাদেরকে শান্ত করতে লাগলেন। প্লেন প্রায় 1000 ফুট উঁচুতে ছিল মাত্র। তিনি ভাবলেন এটি আরো নিচে গেলে ধাক্কা খেয়ে যাবে, এই কারণে তিনি প্লেনকে 180 ডিগ্রি রোটেট করার চেষ্টা করতে থাকেন। কিন্তু এই চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয় এবং প্লেন দ্রুত বেগে মাটির সাথে ধাক্কা খেয়ে ক্র্যাশ করে যায়। ক্র্যাশের ইন্টেন্সিটি এতটাই বেশি ছিল যে যখন প্লেনটি ভূমির সাথে ধাক্কা খেল তখন তার গতিবেগ ছিল 350 কিলোমিটার/ঘন্টা, যার কারণে উড়োজাহাজের টুকরো টুকরো হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টে মোট 101 জন যাত্রী মারা যান এবং 75 জন লোককে বাঁচানো সম্ভব হয়েছিল। এখন আপনি ভাবছেন যে এখানে ভূতের কথা তো বলাই হলো না। আপনাদের বলে রাখি, এই ঘটনাটি এখানেই শেষ নয়, বরং এক প্রকার ভাবে এখান থেকেই মেইন স্টোরি শুরু। আসলে এই ফ্লাইটের সাথে এমন দুর্ঘটনা হওয়ার পর আরো একটি ইস্টার্ন এয়ারলাইন ফ্লাইট প্রাইস স্টার 3182 নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রার সময় ফ্লাইটের এয়ার হোস্টেজ মেরি যাত্রীদের যাবতীয় নিয়ম বুঝিয়ে ফুড স্টোরের কাছে যায়, কিন্তু সে ওভেন থেকে খাবার বের করার জন্য যখনই হাত ভেতরে দিল তখন তার সামনে ছিল এক ভূতুড়ে চেহারা যার চোখ নড়ছিল। এই দেখে মেরি চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তার মুখ দিয়ে কোনো আওয়াজই বের হয় না। সে কিছুক্ষণের জন্য ভাবে এটি হয়তো কোনো ভ্রম, কিন্তু সে যখন আবার ওভেনের ভেতরে হাত দিতে গেল ওই চেহারা আবার তার সামনে চলে আসে এবং ওই চেহারা কিছু বলার চেষ্টা করছিল। মেরি ভয়ে সেখান থেকে পালিয়ে গেল এবং কেবিনে গিয়েই ফ্লাইট ইঞ্জিনিয়ারকে সব কথা বলল। ইঞ্জিনিয়ার তো প্রথমে একথা সিরিয়াসলি নেননি, কিন্তু তিনিও যখন মেরির সাথে ফুড ওভেনে গেলেন তিনিও সেই দৃশ্য দেখলেন যেমনটা মেরি বলছিল, এক ভয়াবহ মুখ যা কিছু বলার চেষ্টা করছিল। এইবার ওই চেহারার মুখ থেকে কিছু আওয়াজ আসছিল এবং সে সতর্ক করছিল
যে কিছু সময়ের মধ্যেই এই ফ্লাইটে আগুন লেগে যাবে। এইটুকু বলেই ওই চেহারা অদৃশ্য হয়ে যায়। মেরি তো কিছু বুঝতেই পারছিল না, কিন্তু ওই ইঞ্জিনিয়ার চেহারাটিকে চিনতে পারলেন। উনি আর কেউ ছিলেন না, বরং 401 এ মারা যাওয়া ফ্লাইট ইঞ্জিনিয়ার ডন রেপো ছিলেন। যখন মেরি ও ফ্লাইট ইঞ্জিনিয়ার বাকি ক্রিউ মেম্বারদের একথা বললেন, তখন তারা মজা ভেবে হাসাহাসি করতে শুরু করে দেয়। কিন্তু এর কিছু পরেই ফ্লাইটের ক্যাপ্টেনের মনে হয় ইঞ্জিন ঠিকভাবে কাজ করছে না, এই জন্য সে ফ্লাইটকে মেক্সিকো থেকে ঘুরিয়ে আবার নিউ ইয়র্কে নিয়ে যায়, যেখানে ফ্লাইট ল্যান্ড করার পর সব প্যাসেঞ্জারদের এয়ারপোর্টে ওয়েট করতে বলা হয়। এরপর ইঞ্জিনকে রিপেয়ার করা হয় এবং তাকে চেক করার জন্য বিনা প্যাসেঞ্জারে ফ্লাইটকে ওড়ানো হয়। কিন্তু ওই উড়োজাহাজ যখনই আকাশে উঠল, তখনই লেফট সাইডের ইঞ্জিনে আগুন ধরে যায়, যা দেখে মানুষকে রীতিমতো হুশ উড়ে যায়। মেরি এবং ওই ইঞ্জিনিয়ার কেবল ডন রেপোর্ট কথা ভাবছিলেন। এরপর সব ক্রিউ মেম্বাররাও তাদের কথা মানতে বাধ্য হলেন যে মেরি যা বলছিল তা একদম সঠিক বলছিল, এবং তারা যদি এই ফ্লাইটে বসে থাকতেন তাহলে আজ সব প্যাসেঞ্জার ও ক্রিউ মেম্বাররা মারা যেত। এরপর থেকে এই ফ্লাইটের নাম হয়ে যায় দ্য ঘোস্ট ফ্লাইট 401। পরে যখন ফ্লাইট 318 এর পরীক্ষা করা হয়, তখন জানা যায় যে এই ফ্লাইটের বেশিরভাগ অংশই ফ্লাইট 401 এর অবশেষ দিয়ে বানানো হয়েছিল, এবং এই ওভেনও ফ্লাইট 401 এর ছিল। যাই হোক, এখন ওই ভূতের জন্যই এতগুলি মানুষ আবার মারা যাওয়ার হাত থেকে রক্ষা পেল। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না।